সুপ্রিয় ভিউয়ার, একটু অন্যরকম ভিডিও আজ আপনাদের সামনে নিয়ে আসছি। আমরা কিন্তু সাধারণত এইরকম ভিডিও আমাদের চ্যানেলে আপডেট করি না, তারপরেও এত উল্লেখযোগ্য, এত জনপ্রিয় হয়ে উঠছে এই টপিকস, তা নিয়ে একটু কথা বলবো। আমরা আজ কথা বলবো আলোড়ন সৃষ্টিকারী এক নায়িকা পরিমণির কথা। দেখি পরিমণি এসে কোন মণি, আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমি পরিমণির যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি, আপনি দেখতে থাকুন। পরিমণি 1992 সালের 14 অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরায় শামসুন্নাহার স্মৃতি হিসেবে পরিচিতি লাভ করেন। ছোটোবেলায় মা সালমা সুলতানা ও বাবাকে হারানোর পর পরিমণি বড় হয়েছেন পিরোজপুরে তার নানা শামসুল হক গাজীর কাছে। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে ব্যাচেলর অফ আর্টস পড়াকালীন 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরিমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ। কিছুদিন আগেই ধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছিলেন পরিমণি। অভিনেত্রীকে প্রথমে ধর্ষণ এবং তারপর মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন এই পরি। এবার ওই বিতর্কের পর পরিমণিকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবরেও দেখা যায়, পরে বুধবার সকালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায়। আচমকা তল্লাশি চালিয়ে যা বেরোলো তা দেখে হতবাক সকলেই। পরির বাড়িতে বিপুল পরিমাণে বিদেশি মদ পায় তারা। সূত্রের খবর, তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি মদের বোতল পাওয়া গেছে। 30টি বিদেশি মদের বোতল পরিমণির বাড়িতে ছিল। এছাড়াও LSD ইয়া বা আইস ড্রাগসের নেশাকত অভিনেত্রী, বেশ কিছু ব্লটিং পেপার এবং কিছু পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে। বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণির বাড়িতে অভিযান চালাতেই লাইভে এসে নিজের আতঙ্কের কথা জানান অভিনেত্রী। পরিমণি নিজের বাড়িকেই আস্ত একটা মিনি বার তৈরি করে নিয়েছিলেন, যেখানে মদ থেকে মাদক সবটাই মজুত ছিল। 2016 সাল থেকেই মাদক সেবন করতেন অভিনেত্রী। তার এই মিনি বারে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ এই সমস্ত মাদক সরবরাহ করতেন বলে জানা গেছে। পরিমণিকে নিয়ে উত্তাল বাংলাদেশ। মাদকচক্রের ঘটনার পরেই লাইভে আসেন ওপার বাংলার খ্যাতনামা পরিচালক মালেক আফসারি। লাইভে এসে তিনি জানান, আজ থেকে প্রায় 7-8 মাস আগে পরি কিছু উল্টো পাল্টো ছবি ফেসবুকে দেয়। আমি দেখা মাত্রই হুঁশিয়ার করেছিলাম, বলেছিলাম এটা ঠিক নয় পরি। উত্তরে পরিমণি বলেছিল, আপনি ডিরেক্টর, ছবি ডিরেকশন দেওয়াটাই আপনার কাজ, আমাকে ডিরেকশন দিতে আসবেন না। কিন্তু পরির বাড়িতে তল্লাশি চালানোর পরই ডিরেক্টর বলেন পরিমণি একজন নাটকবাজ। ঢাকা বোট ক্লাবের প্রসঙ্গ টেনেও লাইভে অনেক কথা বলেছেন মালেক আফসারি। তিনি বলেছেন, পরির হয়ে ঢাকা বোট ক্লাবের ঘটনায় কথা বলতে গিয়ে মানুষের নানা কথা শুনতে হয়েছে আমাকে। আরও বলেন, পরি তো নাটকবাজ, ওর পক্ষে কথা বললে বিপদ আছে আমার, কারণ এর আগেও খুব সমস্যায় পড়েছিল। এছাড়াও র‍্যাবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, দেরিতে হলেও ভালো কাজে নেমেছে বাংলাদেশের র‍্যাব, এই অভিযান দরকার ছিল, না হলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যেত। কিন্তু কথা একটাই, হেলেনা পিয়াসা মৌ সর্বশেষ পরিমণিকে শুধু আটক করলে হবে না, এদের পিছনে বড় বড় রাঘব বোয়ালদের হাত রয়েছে, তাদের সবার আগে বার করতে হবে। পরিমণিকে নিয়ে গোটা বাংলাদেশ উত্তাল হলেও এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। শুধু তাই নয়, পুলিশের রিপোর্টের ভিত্তিতে 8 পয়েন্টের পরিমণির অপরাধ তালিকাও সাজিয়েছেন তসলিমা। কী কী অপরাধ করেছে পরিমণি তুলে ধরলেন তসলিমা, সেটা আমি বলছি। পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরূপে পরিমণি সিনেমায় চান্স পেয়ে গিয়েছেন রাতারাতি। পরিমণির বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে।
পরিমণি প্রচুর পরিমাণে মদ্যপান করে বর্তমানে সে মাদক আসক্ত। পরিমণি নিজের বাড়িকেই আস্ত একটা মিনি বার তৈরি করে ফেলেছিলেন, যেখানে থাকত মদ, মদ থেকে মাদক সবটাই। 2016 সাল থেকেই মাদক সেবন করতেন অভিনেত্রী। তার এই মিনি বারে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ এই সমস্ত মাদক সরবরাহ করতেন বলে জানা গেছে। নজরুল ইসলাম নামের এক প্রযোজক তাকে সাহায্য করেছিলেন সিনেমায় নামতে। তিনি পরিমণির বাড়িতে আসে, মাঝে মধ্যেই তারা একসঙ্গে মদ্যপান করে। এলএসডি ইয়াবা আইস ড্রাগসের নেশা করত পরিমণি। ডিজে পার্টি হতো পরিমণির বাড়িতে। মদ খাওয়ার বা সংগ্রহ করার লাইসেন্স আছে পরিমণির, তবে তার মেয়াদ পার হয়ে গেছে, সে এখনও রিনিউও করেনি। তসলিমা নাসরিন দাবিতে জানিয়েছেন এগুলো কোনো অপরাধের মধ্যে পড়ে না, কিন্তু তাতেও কেন পরিকে গ্রেপ্তার করা হলো? প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন পরিমণি পর্ণ ছবির সঙ্গে যুক্ত ছিল না, এটির উপর মান কিছু দেখানো হয়নি। মদ খাওয়া, মদ রাখা, ঘরে নিবার থাকা কোনোটি অপরাধ নয়। বাড়িতে বন্ধুবান্ধব আসা, একসঙ্গে মদ্যপান করা অপরাধ নয়। বাড়িতে ডিজে পার্টি করা অপরাধ নয়। কারো সাহায্য নিয়ে সিনেমায় আসা এটাও অপরাধ নয়। কারো সাহায্যে মডেলিংয়ের চান্স পাওয়া অপরাধ নয়। কোনো উত্তেজক বড়ি যদি সে নিজে খায় অপরাধ নয়। ন্যাংটো হয়ে ছবি তোলাও অপরাধ নয়। লাইসেন্স রিনিউ এদেরই হওয়াও তো অপরাধ নয়। পরিমণি নাকি একাধিক বিয়ে করেছে, সেটিও কোনো অপরাধ নয়। অপরাধ তবে কোথায়? যে অপরাধের জন্য দামি গ্লেনফিডস হুইস্কিগুলো বাজেয়াপ্ত করা হলো, মেয়েটাকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়ার হলো, যে কটা মদ ভর্তি বোতল দেখা গেল পরিমণির বাড়িতে, মদের লাইসেন্সধারীদের বেসমেন্টের স্যালারির চেয়ে অনেক বেশি থাকে। একটা দুইটা পার্টিতে সব সাবার হয়ে যায়। পরিমণি আবার মদ শেষ হয়ে গেলে খালি বোতল জমিয়ে রাখে। বোতলগুলো দেখতে ভালো বলেই হয়তো, কি জানি এও আবার অপরাধের তালিকায় পড়ে কিনা। সত্যিকার অপরাধ খুঁজছি। কাউকে কি জোর করে মাদক গিলিয়েছে, মদ গিলিয়েছে, কারো সঙ্গে প্রতারণা করেছে মেয়েটি, ধাপ্পা দিয়ে ব্যাংকের হাজার কোটি টাকা পকেটে ভরেছে, কাউকে খুন করেছে? অনেকে বলছিল খুব গরিব ঘর থেকে উঠে এসে ধনী হয়েছে পরিমণি। গরিব থেকে ধনী হওয়া পুরুষগুলোকে মানুষ সাধারণত খুব প্রশংসা করে, কিন্তু মেয়ে যদি গরিব থেকে ধনী হয় তাহলে চোখ কপালে উঠে যায় মানুষের। কি করে হলো? নিশ্চয় শুয়েছে, যদি শুয়েও থাকে তাহলে কি জোর করে কোনো কারো ইচ্ছের বিরুদ্ধে শুয়েছে, ধর্ষণ করেছে কাউকে? পুরুষেরা যেমন দিন রাত ধর্ষণ করে মেয়েদের, সেরকম কোনো ধর্ষণ? অপরাধ খুঁজছি, নাকি মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ? সুপ্রিয় ভিউয়ার, এত সময় সাথে ছিলেন, এজন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজ এখানে শেষ করছি।